কোকো, টিটো দরজা খোল, এত রাতে এত চেঁচামেচি কিসের? টিটো, আচ্ছা আমাদের প্রাইভেট মোমেন্টে তোমার হস্তক্ষেপ না করলেই চলছে না মা? এত রাতে দরজা ধাক্কাচ্ছ কেন? নিজেদের মধ্যে কথা বলছি, তুমি হঠাৎ, প্লিজ ডোন্ট ইন্টারফেয়ার মা। মেরে তোমার মুখ ভেঙে দেবো জানো? সাধারণ শিক্ষাটুকুও তোমার গেছে, দরজা বন্ধ করে মায়ের সঙ্গে কথা বলছো, দরজা খোলো। কি হয়েছে টিটু, অসভ্যের মতো চিৎকার করছিস কেন? মা তুমি প্লিজ আমাদের মধ্যে কথা বলতে আসবে না। আমি বলতে চাইও না, কিন্তু কোকো আমাদের বাড়ির বউ হয়ে এসেছে। তুমি যদি ওকে টর্চার করো, ওর সঙ্গে খারাপ ব্যবহার করো, তাহলে তোমাকে শাসন করাটা আমার কর্তব্য। হ্যাঁ শাসন, শাসন তোমাকে শাসন করে তার ঠিক নেই এসছে আমায় শাসন করতে। তোমার লজ্জা করে না? তোমার মুখে এই শাসন শব্দটা শুনে আমার জাস্ট হাসি পাচ্ছে। হ্যাঁ হাসি তো পাবেই, কারণ তুমি উচ্ছন্নে গেছো। তা বলে তো আমি আমার ধর্ম থেকে সরতে পারি না। কি হয়েছে রে কোকো? কি আর হবে, এখন আমাকে শাসাচ্ছে, আমাকে বলছে আমি নাকি তোমার সঙ্গে থেকে থেকে আমি খারাপ হয়ে গেছি, আমি নাকি স্বেচ্ছাচারী হয়ে গেছি, হয়তো আবার আমার মায়ের সঙ্গে আমার ব্যাপারে কথা বলবে বলেছে। তবে কাকিমা, আমিও কিন্তু আজকে ওকে বলে দিয়েছি যে এই কেসটা ওকে তুলতেই হবে। এই কেস তোলার কি আছে? এই কেসের তো কোনো মেরিট নেই, কি করবে ও? কি অপরাধ আছে যে ছেলেটার তাকে ধরে রাখবে? আর ও যদি মনে করে যে কিডন্যাপের উপরে কেস করবে, সেটাও ধোপে টিকবে না, কারণ ওরা এখন বিবাহিত, ওরা সংসার করবে। সুতরাং কিসের বেসিসে ও কেস করবে? এই কেস এমনি ডিসমিস হয়ে যাবে। যেটা আমি সাধারণ মানুষ হয়ে বুঝছি, ওনাকে এত দিগ্গজ লেখাপড়ায় ও সেটা বুঝতে পারছে না। সবই বুঝতে পারছে কাকিমা, ও বিয়ের আসরটা পণ্ড করতে চেয়েছিল, সেটাও করতে পেরেছে, ও সাকসেসফুল। কিন্তু বিয়ের রাতটা যে পণ্ড হয়নি, বিয়েটা যে হয়ে গেছিল, সেটা বোধহয় ওর জানা ছিল না। তা না হলে তো পুলিশকেও আরো আগেই পাঠাতো, কিন্তু পুলিশ তো ওর ইনস্ট্রাকশন অনুযায়ী, ওর ঠিক করে দেওয়ার সময় অনুযায়ী ধরতে যাবে না। তাহলে হয়তো সকালবেলায় পুলিশ গিয়ে ওতে ধরে নিত, তাহলে বিয়েটাই হতো না, ও আর খুব আনন্দ পেত তাতে। কিন্তু একদিন না একদিন যে বিয়েটা হতোই, সেটা বোধহয় ও ভুলে যাচ্ছে। থামবি তুই? কেন থামবো কেন? আমি সত্যি কথাগুলো বলছি বলে খুব গায়ে লাগছে না? তোমার সব বদমাইশিগুলো আমি ধরে ফেলছি বলে তোমার অসুবিধা হচ্ছে? তুমি থামতে বললেও আমি থামবো না। তুমি এই আজেবাজে কথাগুলো বলতে পারো, এই ধরনের কাজ করতে পারো, আর আমি সত্যি কথাটা বলতে পারি না? হ্যাঁ রে টিটো, বোনের বিয়ে নিয়ে তুই কেন এত অশান্তি করছিস বলতো? বোন তো তোর খেতেও আসবে না, পড়তেও আসবে না। আর আমি ধরে নিলাম ওর যদি সংসার নাও টেকে, তাও তোর কাছে আসবে না, ওর নিজেকে চালিয়ে নেবার ক্ষমতা আছে। তাহলে তুই এসব শুকনো অশান্তি করছিস কেন? শোনো মা, আমি শুধু বোনের ব্যাপার নিয়ে ভাবছি না, আমি তোমার ব্যাপার নিয়েও ভাবছি। বোন যেখানে বিয়ে করেছে সেখানে তো আমি আর পরিচয় দিতে পারবো না, ঠিক আছে বাদ দাও, আমি না হয় পরিচয় দিলাম না, আমি সরে এলাম। কিন্তু তুমি, তুই তো এই বাড়িতেই থাকবে, তোমার পরিচয় তো আমাকে দিতেই হবে। তখন কি করে ভুলবো আমি মা, যে এত কিছু কাণ্ডের মূল কালপ্রিট তুমি? এটা আমি ভুলতে পারবো না মা। তুমি শুধু আমার বোনের জীবনটাই ধ্বংস করলে না, তুমি এখন উঠে পড়ে লেগেছো, কি করে আমাদের জীবনটা এবার ধ্বংস করা যায়? আমি না অনেকক্ষণ ধরে তোর কথাটা সহ্য করছি, কি বলতে চাইছিস? যা বলছি ঠিক বলছি, তুমি আমার জীবনটা ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছো, আমার আর কোকোর মধ্যে অশান্তি বাঁধানোর চেষ্টা করছো তুমি, কোকোকে একটু শান্তিতে থাকতে দিচ্ছ না তুমি। সবচেয়ে বড় কথা, কোকোকে আমার জীবন থেকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছো মা, তুমি ওকে দলে টানার চেষ্টা করছো মা। তোমায় তোমার মা, তোমার কাছে হাত জোর করছি, তুমি তুমি এবার নিজের নিজের জীবন নিয়ে থাকো, আমাদের জীবনের সঙ্গে নিজের জীবনটাকে আর জড়িও না প্লিজ। বাবা তো তোমায় বলেই দিয়েছে তুমি এই বাড়িতে থাকো, কিন্তু আমাদের কোনো ব্যাপারে তুমি ইন্টারফেয়ার করবে না। তারপরে তুমি সব বিষয় ঢুকছো, তোমার লজ্জা করে না? এই তুমি কি বলছো, তুমি কাকে কি বলছো, তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? না না না, আমার মাথা খারাপ হয়নি, মাথা খারাপ হয়েছে ওই ভদ্রমহিলার, যার জন্য আমার গায়ে হাত চলছে। মাথা খারাপ হয়েছে ওই ভদ্রমহিলার যার জন্য তোকে তোর 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 কাছে আমার আমার নামে কান ভারী করছে, এই ভদ্রমহিলার জাস্ট কোনো সেন্স কাজ করছে না। এই এই না না না, আমি 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 ভুল করছি, আমি ভুল করছি, ওনার সেন্স যথেষ্টই কাজ করছে, আসলে উনি মানুষটাই এরকম,
সম্পূর্ণ ভুলে ভরা একটা মানুষ। আর আমার বাবা, আমার বাবা সারাটা জীবন ধরে ওনাকে আড়াল করে রেখেছে, যার জন্য আমরা ওনার আসল পরিচয়টা কোনোদিন জানতে পারিনি। সারাটা জীবন ধরে আমার বাবাকে জালি পুড়িয়ে শেষ করে দিয়েছে এই মহিলা। আমার বাবার মতো একটা মানুষ কত কষ্ট পেয়েছে, আমার বাবার মতো একটা মানুষ এই মহিলার সঙ্গে কি করে সারাটা জীবন থাকবে আমি তো সেটাই ভাবতে পারি না। কি বলছিস, আমি এত খারাপ যে আমার সঙ্গে থাকা যায় না? না, থাকা যায় না, থাকা যায় না। তোমার মতো একটা কার্টুনের সঙ্গে কোনো মানুষ থাকতে পারে না। সারাটা জীবন ধরে তুমি বাবাকে অপ্রস্তুত করেছো, আমাদের অপ্রস্তুত করেছো। আর এই যে বলছো তুমি অনেক কিছু করেছো, কি করেছো তুমি? আর নাহলে তুমি কি করতে? এই বাড়িতে ঠাম্মা তোমাকে বউ করে নিয়ে এসেছিল তুমি এই সংসারটা দেখার জন্য। তুমি সেই সংসার দেখেছো, ছেলে মেয়ে মানুষ করেছো, স্বামীর সেবা করেছো, শাশুড়িকে সেবা যত্ন করেছো, এটাই তো তোমার কাজ। তুমি কি এমন বেশি করেছো যে কোনো বাড়ির বউ তো তাই করে মা? তার বিনিময় তুমি কিছু পাওনি বলো? গোটা বাড়ি তোমায় এতগুলো বছর মাথায় তুলে রেখেছিল। আমার বাবা তোমার মতো একটা ইলিটারেট মানুষের সঙ্গে এতগুলো বছর কাটিয়েছে, একবারও ভেবে দেখেছো কতটা খারাপ লেগেছিল তার? এত খবরদার বলছি। আরে তুই চুপ কর, আমি যা বলছি জেনে বুঝেই বলছি। তুমি যা বলছো এবার কিন্তু তুমি লিমিট ক্রস করছো। তুমি কাকে ইলিটারেট বলছো? তুমি ভেবে দেখেছো? ঠিক বলছি কোকো, এই ধরনের মহিলাকে আমাদের বাড়িতে আমরা ইলিটারেট বলেই ধরি। বাহ 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 বাহ, নিজের মাকে অশিক্ষিত বলছিস, কার্টুন বলছিস, কার্টুনের পেটেই তো জন্মেছিস। এটাই আমার জীবনের সব থেকে বড় অভিশাপ। ও কাকিমা, ও কাকিমা, তুমি প্লিজ ওর কথাগুলো ধরো না কাকিমা, ওর মাথাটা জাস্ট খারাপ হয়ে গেছে। ও কি বলতে কি বলছে ও বোধহয় নিজেও বুঝতে পারছে না। প্লিজ কাকিমা, ওর কথাগুলো ধরো। কি হচ্ছে নাকি এটা? কি জানিস তো কোকো, আমার না খুব আফসোস হয়। এদের জন্ম দিয়েছি আমি, এদের জন্য আমি সারা জীবন স্যাক্রিফাইস করেছি। আজকে ও এই রূপটা দেখাচ্ছে, টিনটিনও ঠিক একই রূপ দেখাবে, অথচ এদের জন্য আমি কি করিনি? আমার জীবনের সব থেকে মূল্যবান সময়টা আমি ওদের জন্য দিয়েছি, সারা জীবন। এই এই যে আজকে আমার এত হাঁটু ব্যথা হয়, আমার চোখে চালছে, আমার চোখে কালি পড়ে গেছে, চশমা না পরে ভালো করে পড়তে পারি না, কেন? সব কিছু এদের জন্য। কোনোদিন নিজের দিকে তাকাইনি, কিচ্ছু করিনি, নিজের জন্য কোনো ভাবিনি, নিজেকে কিচ্ছু দিইনি, কোনো কিচ্ছু দিইনি। একটা মেয়ের জীবনে কত কিছু দরকার হয়, এই ধরো একটু দুধ খাওয়া, হাড় শক্ত রাখার জন্য একটা ব্যালেন্স ডায়েট। আমার খাওয়া বলে কিছু ছিল? কোনোদিন ভালো করে দুটো বসে খাইনি, কেন খাইনি না? ওদেরকে এগিয়ে দেবো, ওদের মুখের সামনে ধরবো, ভালো ভালো রান্না করে ওদের মুখের সামনে ধরবো, ওদেরকে জীবনে এগিয়ে দেবো। সারা জীবন খালি ওদের নিয়ে দৌড়েছি, কি করে এগিয়ে দেবো? আজকে ওর ও বলছে তো আমি কার্টুন, আজকে আমি যখন একটু একটু করে অশক্ত হয়ে যাচ্ছি তাও তো আমি মনের জোরে দৌড়ে বেড়াই। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যখন মা অশক্ত হয়ে যাচ্ছে, মার যখন বয়স হয়ে যাচ্ছে, ও মাকে বলছে কার্টুন, এই কার্টুন ওর জন্য কি করেনি ওকে জিজ্ঞাসা কর। আজকে দিনের পর দিন ওর জন্য রাত জেগেছি, রাতের পর রাত জেগে দেখেছি ফ্লাস্কে করে চা রেখে দেওয়া, ওর কিছু সুবিধা হবে, কিছু অসুবিধা হবে, সমস্তটা দেখা, সারা রাত জেগে থেকেছি, ওর পড়ায় সুবিধা করতে পারিনি, হয়তো সেখানে কোনো হেল্প করতে পারিনি, কিন্তু ওর সঙ্গে থেকেছি যাতে ওর পরিশ্রম কম হয়, লাঘব হয় পরিশ্রম। আমি কার্টুন, আমার পরিচয় দিতে লজ্জা করে, আমার লজ্জা করে তোদেরকে জন্ম দিয়ে, যে তোদের মা আমি এটা আমার সব থেকে বড় লজ্জা। আমার জীবনের সমস্ত কিছু, সমস্ত সম্ভাবনা, সব 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 আমি বিসর্জন দিয়ে দিয়েছি তোদের জন্য। আমি ফেল করে গেছি, টাকা ফেল, তুই জিতে যা মা, তোকে তো বউ করে এনেছি, তুই আমার ঘরের লক্ষ্মী, দেখছিস তো এরা কি অমানুষ, দেখতে পাচ্ছিস তো? আমি দেখি যে অমানুষকে মানুষ করার পরীক্ষায় তুই জিততে পারিস কিনা। আমি তো পারলাম না, এত কষ্ট করে, এত সময় দিয়ে, এত কিছু করে এই এই পথ তৈরি হয়েছে, এই অমানুষ তৈরি হয়েছে যারা মাকে অপমান করে। জল থাই থাই, জল থাই থাই, ভালোবাসা।